شهر رمضان ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন, শেখ, এমন কোন কিতাব আছে যেখানে হাদিসের রাবিদের জন্ম ও মৃত্যু সাল এবং কোন রাবি সহি এবং কোন রাবি দুর্বল বিস্তারিত জানা যাবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আসলে ইলমুর রিজালের ব্যাপারে একটা কঠিন সাবজেক্ট। এই সাবজেক্ট শুধু যারা আরবিতে জ্ঞান রাখে তারা এই জিনিসটা বুঝতে পারে। তার কারণ আজ এই বিষয়ে যত বই আজ অবধি লেখা হয়েছে সমস্ত কিতাব আরবিতে, বাংলা উর্দুতে বা অন্যান্য ভাষায় এই ধরনের বই পাওয়া যায় না, খুবই কম, না বললেই চলে। তবে আরবিতে কিছু বই যেগুলো অধ্যয়ন করলে, স্টাডি করলে জানা যাবে রাবি সম্পর্কে। তার মধ্যে কিছু বিখ্যাত কিতাব অনেক রয়েছে, তার মধ্যে দু চারটি কিতাবের নাম অবশ্যই বলবো। যেমন তারিখ কাবির, যিনার মুয়াল্লিফ হলেন ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। দ্বিতীয়ত কিতাব আল জারহ ওয়া তাদিল, যিনার মুয়াল্লিফ হলেন ইমাম আব্দুর রহমান বিন মুহাম্মদ বিন ইদ্রিস আবু মুহাম্মদ বিন আবি হাতিম আর রাজি। তৃতীয় নম্বর কিতাব হলো আল কামিল ফি দুআফা আর রিজাল, কিতাবের মুয়াল্লিফ হলেন আবদুল্লাহ বিন আদি আল জুরজানি। এ ধরনের আরো বহু কিতাব রয়েছে, যেমন কিতাবুল কামাল ফি আসমার রিজাল, যার মুয়াল্লিফ হলেন আব্দুল গানি বিন আব্দুল ওয়াহিদ মকদাসি। এদিন আরো বহু কিতাব রয়েছে, যেমন তাহজিবুল কামাল ফি আসমার রিজাল, যিনার মুয়াল্লিফ হলেন ইউসুফ বিন জাকি আল মুসি। যেমন আরো বই রয়েছে মিজানুল ইতিদাল, যিনার মুয়াল্লিফ হলেন মুহাম্মদ বিন আহমদ আল জাহাবি। যেমন আরো বই রয়েছে তাহজিবুত তাহজিব, যিনার লেখক হলেন আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহমাহুল্লাহ। এবং আরো একটি বই রয়েছে ইবনে হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাইহ, সে বইটার নাম হলো লিসানুল মিজান। এই ধরনের আরো বহু বই রয়েছে, যে সমস্ত স্টাডি যদি কেউ করে এবং যদি অধ্যয়ন করে তাহলে সে অবশ্যই জানতে পারবে রাবিদের ব্যাপারে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।